আসসালামু আলাইকুম ভালো আসুন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো লিজাস কিচেন থেকে আমি লিজা আপনার সাথে মজার একটা রেসিপি নিয়ে আইছি সুটো মাছের ঝোল মহা মাছের ঝোল অথবা মলা মাছের ঝোল যে যাই না বসে লেবা এটা তো আমরা আসলে সিলেটেরা মহা মাছ হই তো মহা মাছের ঝোল আসলে অসম্ভব একটা মজার কানি যদি লগে থাকে গরমপাতের লগে লেবু আর খাচামৰিচ খাচামৰিচ আ লেবু দিয়া যদি আমাৰ এই মাছে তাৰ খাৰিটা গৰম ভাত লগে খাই তাইলৈ অসম্ভৱ এক মজাৰ টেষ্ট পোৱা যায় যা একবাৰ খাইলে দ্বিতীয়বাৰ খাবৰ ইচ্ছা সৰ্ব স্বাভাৱিক ত' বন্ধুৰা যাৰ এখনো খাইছো না প্লিজ দেখিবা আৰু অৱশ্যে লগে লেব আৰু খাচামৰিচ এটা ৰাখিবা তো দেখ্কা বন্ধুৰা আমি কানো দুই ব্লগ বাংলাদেশী মখা মাছ নাইছে তো মখা মাছে সুন্দৰশৈৰা আমাৰ চাচুৰি বনাইৰা আৰু আপোনাৰ দেখিবা তো আমি ক্লিপটা ৰাখছি বিকজ আমাৰ মনে সেই কিন্তু ছট মাছ খাটাম ফাৰি না দেখা ফাৰা দুয়ো চাইডে দুইটা ফোনাৰ লগত দেখে গোলাৰে খাই মাতাতে খাই থোৱা পেলাই দিছোন তাৰপৰা লেচটা খাদ্য ফালাই দিছোঁ আৰু মাতা যদি তাকে তাইলৈ কিন্তু মাছটাত তিতা লাগে তো মাতা খাই পেলাই দিছোন আৰু ই ক্লিপটা দেওয়ার কারণ হলো আমরা অনেকেই কিন্তু মাছ আছি তার কাছ থেকেও মাছ কাটাগুলো আমরা শিখলাম কিন্তু আমরা ছোটো মাছগুলো আমরা খাটা খাটতে পারি না আসলে তার কাছ থেকে সব কিছু শিখা আমরা আর এখন তো অনেক কিছু আমরা ইউটিউব থেকে শিখলাম আসলে যেটা হইম তো আমি এখানের মাঝে দেখতে পারা একটা বড় ফিয়াইজ নিচে গ্রেটার ক্রিয়েট করাম তো আর লাগবো আমার কয়েকটা মরিস। খাসামরি স্কুলের আমি ফালে কইরা আনিছি আর তো অবশ্যই আমার লাগব অনেক সাদে আর গন্ধে বড়া ধনিয়া ফাতা ধনিয়া ফাতা ছাড়া তো আর মাছের সারটা ফিল করা যায় তো নাই মাছের মখা মাছের টাকারইটার মজাদার আর অনেক টেস্টি বানানি খাঁসামরি ধনিয়া ফাতার অবদান অবদানটা বেশি খুব বেশি অবদান তো আপনারা কিন্তু ধনিয়া পাতা খা সামরিচার কথা বলবা না এই মাছটা যে সময় রান্না করবা অবশ্যই খা সামরিচ ধনিয়া ফাতাটা বি দিবা আর লগাই রাখবা লেবু তো বন্ধুরা আমি দেখাম যে এই মাছৰ তাড়ি রান্না করতে হইলে আমার এখন কোন স্পাইসগুলা পিক করতাম আমি দেখাম যে আমার এখন লাগে হলুদ পাউডার তো আমি নিম হলুদ পাউডার তাৰ পৰা আমি নিৰাম মৰিচাৰ পাউদাৰ আৰু লাগব আমাৰ ধনিয়া পাউদাৰ ত' আমি তিনিটা স্পাইচ আমি এই তৰকাৰীৰ মাজে প্ৰেফায়াৰ সৰ্ম এই তিনিটা স্পাইচ দি মাছেৰ তৰকাৰী নৰ্মেলি আমি ৰান্ধা কৰি ত' আমি বাংলাদেশী আলু দিয়া মাছৰ্ম একটা আলু আমি ছয় টুকরা করছি ছোটো ছোটো টুকরা করছি আলুয় দেখতে পারা বাংলাদেশি মাছ বাংলাদেশি আলু খাইতে বেরি টেস্টি যারা এখনও খাইছেন না তারা খাইবা খাইলে পরে বুঝতে পারবা যে কত মজার আছিল আর কত ইয়ামি আমি একটা রেসিপি প্লিজ খাইয়া দেখবা একবার তো আমি এখানে পেঁয়াজ আর মরিচটা দিছি তারপরে আমি হলুদ দিম আছে আছে আমি এখন স্পাইচ ক'লো ইউজ কৰ দেখা ত' আমি হলুদে পাউডাৰ দি দিলোঁ ওৱান টেবুল স্পুন মৰিচৰ পাউদাৰ দিম আৰু ধনিয়া পাউদাৰ দিম ওৱান টেবুল স্পুন তো আমি তিনটা স্পাইসও কিন্তু আমি দিছি ওয়ান টেবিল স্পুন খুঁড়িরা আশা করি বন্ধুরা আপনারা এনজয় করবা কারিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর সুন্দর সুন্দর কমেন্ট হইরা আমার উৎসাহিত করবা তো এখন আমি লবণ দিব আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দিব আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণ দিবা তো বন্ধুরা আমি ইতার খাইটা আসলে আমি আমার নর্মাল কুকিং অয়েল তেল দিতাম না এই তেলটা আমি অবশ্যই স্কেপ কর্ম আমি এখানের মাঝে দিব মাস্টার্ড অয়েল সরিষার তেল তো সরিষার তেল দি দিয়ে খাইটা রান্না করলে আসলেও কিন্তু ভীষণ মজা অসাধারণ একটা স্বাদ পাওয়া যায় যারা মাস্টার অয়েল দিয়ে এখনও খাইছই না রান্না রান্নাঘরে প্লিজ ট্রাই করা দেখবা তো আমি কেন মাস্টার্ড অয়েল দিছি আপনারা দেখতে পারা আমি কেন ওয়ান টেবিল স্পুন মাষ্টার্ড অয়েল দিছি তো আপনারা আপনারা চয়েজ মতন দিবা তো এখন আমি কোনো ফানি এড করতাম না সুন্দর করে নাইরা দিব দিয়া আমি কুকারের মাঝে বসাইম মাছটা আসলে খাইতে অনেক মজা বেশ টেস্টি একটা মাছ তো এটার মাঝে চাইলে আপনারা কমলার বাকল দিতা পারবা আমি কমলার বাকল দিছি না কারণ যেহেতু আমার শৈর খাইতা আমি কমলার বাকলটা দিছি না আপনারা চাইলে এটার মাঝে এখন কমলার বাহল দিতা পারবা তো যে সময় একদম ড্রাই হয়ে গেছে তখন আমি পানিটা এড করছি ডেকটাফারা তো এখন আমি পানি দেওয়ার পরে যে আমার আলুটা হয়ে গেছে ডাক্তারফারা পানি কিন্তু একদম ড্রাই হয়ে গেছে তো এখন আমি মাছটা দিলাম আমার আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে সুন্দর খৈরা স্পাইসের লগে ভাজা হয়েছে তো আমি মাছগুলা দিয়া একটু তোরা নাড়া দিয়া তো আমি ফানিটা অ্যাড করে নেয় তো ফানি অ্যাড করার পরে আমি সুন্দর খৈরা টাইকা দিব তো টেন মিনিটস পরে আমি ধনিয়া ফাতাটা দিলাই ধনিয়া ফাতা দেওয়ার পরে আমার তাড়াকারিটা অলরেডি ডান আমি বেশি সময় কুকারের মজার রাখতাম না আমি নামাইলেইম তো আমার তাহারিটা এখন রেডি আমি এখন আপনার সামনে পরিবেশন করা দেখাইম সত্যি অসাধারণ একটা তরকারি অনেক মজার একটা রেসিপি গৰম পোৱা তেল লগে লেবু আৰু খাচামৰিচ দিয়া আমি তাৰ শাৰীতা খাই আমাৰ গেছি এটো বেছি মজা লাগে বন্ধুৰা আপনাৰেও খাই বা চাৰে এখনো খাইচোন না খাই বা খাই দেখাবা আৰু আমাৰ চেনেলৰ লগে চাৰে জয়েণ্ট আছোন থেংক ইউ ছ' মাছ আৰু যাৰ এখনো আমাৰে ছাবস্ক্ৰাইব কৰচোন না প্লিজ কৰি ল'বা তোৰ ভাল তাহোকা আচ্ছাম আলাইকু এব্ৰিহান পাই